নিজেকে নিজে জিজ্ঞেস করেন আপনি কি নিয়ে রওনা দিচ্ছেন, কি নিয়ে রওনা দিচ্ছেন, কি পুঁজি নিয়ে রওনা দিচ্ছেন, একটু ভাবেন না, একটু ভাবেন যে আমার পুঁজিটা কি কি সঞ্চয় হয়েছে আমার। হ্যাঁ, আমার তো আলহামদু ঠিক হইলো না, আমার তো সুবহান ঠিক হইলো না, আমার তো আল্লাহু আকবার ঠিক হইলো না, কি করলামটা কি জীবনে। এজন্য কয়টা গুণে গুণী? এক নাম্বার জিকির করলে, তো কোন জিকির করলে দিল গলে, আমাদের গলে না কেন? এক নাম্বার কি বলেছি শুদ্ধ করে বলি নাই, দুই নাম্বার কি বলেছি বুঝি নাই, তিন নাম্বার কি হচ্ছে তাও ইয়াকিন নাই, চার নাম্বার কি হবে তাও ইয়াকিন নাই, কি তাও কি নাই, দুই নাম্বার কি ছিল, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, কোরআন পড়লে ঈমান বাড়ে, বলেন কোরআন পড়লে, তাহলে ঈমান বাড়া আগে না কোরআন পড়া আগে, তাহলে ঈমানের মেহনত আগে না কোরআন পড়া আগে, মরিচ খেলে জাল লাগে, জাল লাগে আগে না মরিচ খাওয়া আগে, তাহলে কোরআন শিখা আগে না ঈমান আগে। وإذا تليت عليهم آياته زادتهم إيمانا, قرآن তেলাওয়াত হলে ঈমান বাড়ে, قرآن তেলাওয়াত হলে ঈমান বাড়ে, বলেন 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 বলেন, قل هو الله احد, পুরোটাই পুরোটা সূরা ঈমানের সূরা, সুবহানাল্লাহ, কোন শুধু ঈমানের সূরাই নয়, এটা সারা পৃথিবীতে যত বাতিল মতবাদ আছে সমস্ত বাতিল মতবাদ খণ্ডন করেছে রব্বে করিম সূরা ইখলাস দিয়ে। কি যদি আমি শুধু এক জায়গায় বসে বসে বয়ান করতে পারতাম, যে এক জায়গায় 365 দিন 365 দিনে 2 ঘন্টা 2 ঘন্টা করে বয়ান করব, তা আমি এক এক সূরা করে বলতাম, এক এক সূরা, সূরা ফাতিহা বলতাম 30 দিন, সূরা ইখলাস বলতাম 30 দিন, আমি একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলছি 10 দিন, 10 ঘন্টা বলছি, 10 ঘন্টা তুমি ছিল মাদ্রাসা মসজিদ, কিন্তু এখন আমি ব্যস্ত, আমরাও ব্যস্ত, আপনাদেরও এত এত সবর হবে না। হ্যাঁ, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ আমার আল্লাহ এক, তিনি আমাকে একাই বানিয়েছেন, সুবহানাল্লাহ, তিনি আমাকে একাই চোখ দিয়েছেন, একাই কান দিয়েছেন, একাই দেখার শক্তি দিয়েছেন, একাই শ্রবণ শক্তি দিয়েছেন, একাই বলার শক্তি দিয়েছেন, একাই আমার রক্ত তৈরি করেন, পৃথিবীর আর কোনো ফ্যাক্টরিতে রক্ত তৈরি হয় না, তিনি একাই আমার রক্ত তৈরি করেন, আমার কিডনি সার্কুলেশন তিনি একাই করেছেন, আমার হার্টের পাম্পিং তিনি একাই করেন, আমার দেমাগের দেমাগ তিনি একাই চালান, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, তিনি একাই পারেন কেন, তিনি সমাদের জন্য তিনি একাই পারেন, তিনি আহাদ কেন, তিনি সমাদ, তিনি সমাদ কেন, তিনি আহাদ, তিনি আহাদ আর সমাদ কেন, তিনি লাম ইয়ালিদ, তিনি ওয়ালাম ইউলাদ, তিনি ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তিনি কুল আউযু বিরাব্বিন নাস, তিনি মালিকিন নাস, তিনি ইলাহিন নাস, তিনি আর রহমান, তিনি আর রহিম, তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি আলিমুল গায়বি ওয়াস শাহাদা, তিনি হুয়ার রহমানুর রহিম, তিনি হুয়াল খালিক, পড়েন হুয়াল খালিকুল বারিউল
মুসাফির লাহুল আসমা উল হুসনা, সব তিনি, সব তিনি, তিনি আলী, তিনি আজিম, তিনি আজিজ, তিনি জব্বার, তিনি গফ্ফার, তিনি সত্তার, তিনি খালেক, তিনি গাফির, তিনি গফুর, তিনি গফ্বার। وإذا تليت عليهم آياته এগুলো যখন তুমি পড়বা আর বুঝবা আর মানবা, زادتهم ايمانا, তোমার ঈমান শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে, বাড়তে বাড়তে এমন হবে তুমি যখন সুবহানাল্লাহ বলবা, বলার সঙ্গে সঙ্গে তুমি দনহজন দেখবা জান্নাতের গাছগুলো দুলে। হযরত নানু পুরি রহমতুল্লাহ কাছে আমরা এতে কাফ করছি, হুজুর আমাদেরকে জিকির করাতেন এভাবে, এ মাথার উপরে একটা চাদর দিয়ে ঢেকে দিতেন আর কাউকে যেন দেখা না যায়, আর কালিমায়ে তৈয়বাটা লিখে বড় অক্ষরে লিখে চোখের সামনে চাদরের ভিতরে দিয়ে দিতেন, একটা কার্ডের মধ্যে, বুঝেন না, একটা কার্ডের মধ্যে আমরা লিখতাম, লিখে সামনে রাখতাম, এখানে রাখতাম কোলে আর চাদর থাকতো। কি বাবা বলবো, এটা বললে কি আপনার বুঝবে, হুজুর আমাদেরকে এভাবে বলতেন, তুমি জিকির করছো এভাবে যেন তুমি উপরে উঠছো, 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 এ যেন তুমি প্রথম আসমান ভেদ করে উঠে গেছো আর সুচি করছো। আচ্ছা তখন দাদা তুমি ইমানাটা কেমন, তখন তুলিয়া তাল, তখন বজলাত কুলুবুহুমটা কেমন, আমরা কি, আমি কি, আমরা আমাদের আসলাফকে যা দেখেছি তার কোটি কোটি ভাগের এক ভাগ আমাদের, আমরা নাই, কোটি কোটি ভাগের এক ভাগ নাই। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তিন নম্বর সিফাত কি, আল্লাহর উপরে ভরসা, বলেন কার উপরে ভরসা, وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। তাওয়াক্কুলের তরজমা যদি করতে পারতাম, তাওয়াক্কুলের কাকে বলে এটা করতে পারতাম, তাওয়াক্কুলের প্রকরণ যদি বলতে পারতাম, তাওয়াক্কুলের পুরস্কার যদি বলতে পারতাম, وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ فتوكل على الله فتوكل على الحي الذي لا يموت। আমাদের কাছে দু চারটা শব্দের বাইরে আর কি আছে, কিছু নাই। তাওয়াক্কুল কাকে বলে গিয়ে জিজ্ঞেস করেন, হামাসের মুজাহিদিন কে জিজ্ঞেস করেন তাওয়াক্কুল কাকে বলে, কি যারা পরাশক্তির সাথে লড়ছে তাদেরকে জিজ্ঞেস করেন তাওয়াক্কুল কাকে বলে। আর আমার কাছে কি আছে, তকাত্তা উমদাস্তা আকার করসুকার ফু কয় করসুকার ল আছে, তিন নাম্বার, চার নাম্বার কি গেল, চার নাম্বার কি আবার বলেন, আজকে নিয়ত করেন আজ থেকে পাঁচ অক্ত নামাজ জামাতে পারেন, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, আল্লাহ তাওফিক, তাকবীরে উলার ইহতিমাম হবে জীবনের, আমার জীবনের সাধনা, বলেন কি বলছি, বলেন বলেন বলেন, তাকবীরে উলার ইহতিমাম হবে আমার জীবনের সাধনা ইনশাআল্লাহ। পাঁচ নম্বর কি, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে কখনো যাকাত হিসাবে খরচ করবা, যাকাত আপনার পুরো পুরো আমদানির পুরো সঞ্চয় পুরো সঞ্চিত সম্পদ আপনি যোগ করেন, আপনি হিসাব করেন, হিসাব করে চল্লিশ ভাগের এক ভাগ বের করে দেন, বের করে দেন, যিনি দিয়েছেন তার হাতে ফিরিয়ে দেন, কি বলছি বলেন, যিনি দিয়েছেন, অধিকাংশ মানুষ এখানে ঢাকা, অধিকাংশ মানুষ কিন্তু এখানেই জন্মগ্রহণ নাই, অধিকাংশ মানুষ গ্রাম থেকে আসছেন, আমার মনে হয় অধিকাংশ মানুষ কি আসার সময় কত নিয়ে আসছিলেন মনে আছে না, সেদিনের কথা মনে করেন, যেদিন আসার সময় বাড়ি থেকে প্রথম আসছিলেন কত নিয়ে আসছেন,
আপনারা তো নাম শুনে থাকবেন, মুনাইম খান। মুনাইম খান নাম শুনছেন? নাম শুনে না বলুন। মুনাইম খান সাহেবের জীবনী, জীবনী দেখছি আমি, ওই ইকোনমিক একটা পত্রিকা আছে ইকোনমিক, এটার মধ্যে মুনাইম খানের জীবনী লিখছি। তো এটার মধ্যে লিখছে মুনাইম খান ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা আসে 70 টাকা হাতে নিয়ে। কত টাকা নিয়ে? 70 টাকা নিয়ে মুনাইম খান ঢাকা আসছে। কি আমি এক হাজি সাহেবকে জিজ্ঞেস করছি, রোজার মাধ্যমে, রোজার মধ্যে আমি জিজ্ঞেস, রোজার মধ্যে আমি জিজ্ঞেস, ঢাকা আসেন কত টাকা নিয়ে? একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা গামছা নিয়ে। কি এখন উনি 78টা মাদ্রাসায় প্রত্যেক মাদ্রাসার ফুল বেতন দেয়, 78টা মাদ্রাসায়। আমার মাদ্রাসার দান করেন 5,35,500 প্রত্যেক মাসে। এভাবে 78টা মাদ্রাসার বেতন দেয়, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত পান। আর বলছে লুঙ্গি আর গামছা নিয়ে আসি, টাকা আইছিলাম লুঙ্গি আর গামছা লইয়া। আল্লাহ এখন কত দিছে? আলহামদুলিল্লাহ, প্রত্যেক বছর। এ বছর উনি আল্লামা অলিপুরীকে হজে পাঠাবে, আমাদের খুলনার হজতলাকে হজে পাঠাবে, আলহামদুলিল্লাহ। আর আমাকে হজ করাবার জন্য প্রত্যেক বছর বলে, হুজুর এবার হজ কিন্তু আমার, এবার হজ কিন্তু আমার। আমি কি আপনার আগে সিরিয়াল আরো লাগিয়ে রেখেছি? আপনি আপনার সিরিয়াল আরো পরে বলেন না, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাজির সাহেবের হায়াতের মধ্যে বরকত। আপনাদের আশেপাশের এই মানুষ, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন। তা আপনারা ঢাকাবাসী তো এমনই না, মাতে না, তেমন মাতে না। এখানে যে 10 তলা বাড়ি করলেন, কি 10 তলা বাড়ি লইয়া আইছেন? ওই নোয়াখালী শহর থেকে আনছেন? কি বরিশাল থেকে নিয়ে আসেন? না বরিশাল থেকে নিয়ে আসেন। এজন্য ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দিয়েছি সেখান থেকে আমাকে কিছু কিছু দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, এটা হলো রেজিস্ট্রেশন। আর 78টা মাদ্রাসা হলো ওনার ফ্যাক্টরির সাথে লাগানো, ফ্যাক্টরির বেতন যখন বাইরে 78টা মাদ্রাসার বেতন তখন বাইরে। এর বাইরে কি দেয় আল্লাহ? নাম বলছি না আমি, তাদবীরের খাতির আল্লাহ আজিজের হায়াতের মধ্যে বরকত দিয়ে। এই জন্য 5 টাকা, 5 টাকা জিকির করবো, দিল নরম করবো, তেলাওয়াতও করবো, ইমানও বাড়াবো, তাওয়াক্কুলও করবো। সুবহানাল্লাহ। হাজি সাহেবের একটা গ্যাসের সমস্যা ছিল, খুব সমস্যা, সমস্যা যে পরিমাণ গ্যাস আছে, এই পরিমাণ লাইনে এই পরিমাণ সার্ভিস হয় না, কোনোভাবে বাড়াতেও পারছে না। তা আমরা গেলাম ওই গ্যাসের ওই নজরের পাশে দাঁড়ায় দাঁড়ায় একটু দোয়া করলাম। পরে বলতেছে হুজুর গ্যাসের লাইগা আলহামদুলিল্লাহ এখন এই গ্যাসে আমার যা যা লাগে সব হয়ে যায়। হুজুর এখন এই গ্যাসে আমার কি হয়ে যায়? আমার এক, আমাদের এক মহাব্বতের মানুষ আছে, ওনার এখন দুবাই শহরে 10টা বাড়ি। দুবাই শহরে কয়টা বাড়ি? বুরুজ দুবাইতে বাংলাদেশি একমাত্র মানুষ, ওনার ফ্ল্যাট আছে বুরুজ দুবাইতে, বুরুজ খলিফাতে ওনার ফ্ল্যাট আছে। ওই ফ্ল্যাটটাও উনি আল্লাহ রাস্তা দান করে দিচ্ছে, ওটা ওয়াকফ করে দিচ্ছে, এটা আমার মৃত্যুর পরে কার্যকর হবে। সিদ্ধাঙ্গে তার একটা বাড়ি 18,000 স্কোয়ার ফিটের ছাদ, কত 8 তলা বাড়ি, 18,000 স্কোয়ার ফিটের ছাদ, পুরো বাড়িটা মাদ্রাসার নকশা করে দিচ্ছে। পুরো বাড়ির ভাড়া জমা হয় অফিসে, অফিস থেকে মাদ্রাসাগুলোতে তকসিম। আচ্ছা অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন কেমন হলো? সুবহানাল্লাহ। আজিজা বলতেছে শুধু আমার 3 রুমের একটা ঘর ছিল, এই 3 রুমের ঘরে আমি আমার বাচ্চারা থাকতাম, হযরত নানুপুরি রহমতুল্লাহ আমার ঘরে মেহমান হইতো। একটা বাথরুম ছিল, হযরত সুলতান আহমদ নানুপুরি আমার ঘরে মেহমান আছে, এই ছিল আমার পুঁজি, আমি হুজুরের মেহমানদারি করছি। কি
এজন্য বলেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মাঝে মাঝে আল্লাহর রাস্তা দান করবেন তো ইনশাআল্লাহ, মাঝে মাঝে চুপে চুপে হুজুরকে বলবেন হুজুর মাদ্রাসার জন্য এক বস্তা চাল, আরেকদিন বলবেন হুজুর মাদ্রাসার জন্য আজকে আধা মন মুরগি, শুধু এই কাজ করবেন, মালিকের লগে বাণিজ্য করবেন, মালিকের লগে বাণিজ্য করবেন। চেয়ারম্যান সাহেব কন কি কইছি কন, মালিকের লগে মালিকের সাথে কি বাণিজ্য, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তো আগের গুলো বাদ দিয়ে নি, পাঁচ নাম্বার আগের গুলো বাদ দিয়ে না, আগের গুলো সহ এই পাঁচ গুণে গুণে যদি হয়ে যেতে পারি, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যাও তুমি আসল মুমিন। সার্টিফিকেটে সিল মারল কে? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমাদের এক দোস্ত আছে, সে অনেক দান করে, অনেক 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 করে, আমাদের সহ্য রমদানে ধরেন, সে প্রতিদিন প্রায় 1000 মানুষকে ইফতার করাইছে, তার ফিকাফি ইফতার রেডি করে তার ফিকাফ দিয়া বিভিন্ন মাদ্রাসায় পৌঁছায় দেয় বিকেলবেলা আসরের পরে, এটা এই মাঝে সব পৌঁছায়। তো একদিন আমাদের কথা হচ্ছে হুজুর আপনি তো বলেন, আমি বলতেছি আল্লাহ কত গুণ দিছে, আপনি কোন একে 10 গুণ দিছে, একে 10 গুণ, একে 70 গুণ, আমারে দিছে একে বিনা হিসাব। না না আল্লাহ গুণে দেন, আল্লাহ বিনা হিসাবে দেন, কিন্তু আগের চারটা ঠিক রাখতে হবে না, আগের চারটা বাদ দিয়া, হ্যাঁ আগের চারটা ঠিক না রেখে যদি শুধু পঞ্চমটা করেন তাহলে পাঁচটা কাজ কয়টা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, প্রতিদিন কিছু না কিছু জিকির আজকাল করবো তো, নিয়ত পাক্কা, জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করবো তো, পারি না কি করবো তো শুদ্ধ করবো, শুদ্ধের সিস্টেম তো বাইরে, আগে আমরা শুদ্ধের সিস্টেমই ছিল না ঠিক না, এখন তো আলহামদুলিল্লাহ বিভিন্ন পদ্ধতি বেরিয়েছে, পড়ার পদ্ধতি বেরিয়েছে, 950 পড়ার পদ্ধতি বেরিয়েছে, এই জন্য কোরআন ছিল শুদ্ধ করবো ইনশাআল্লাহ, এরপরে আল্লাহর উপর ভরসা। হ্যাঁ প্রতিদিন ঘর থেকে বেরোয়ার সময় বিসমিল্লাহ توكلت على الله بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله চার নম্বর কাজ কি? ওয়াজ দাপরে ভুলে গেছেন, আমি কি লেগে ওয়াজ করলাম এত, জামাতের সাথে নামাজ। পাঁচ নম্বর কাজ কি? তাহলে মাদ্রাসা ইয়ার কি বলে এই মসজিদের বাক্সাত প্রতি ওয়াক্তে ইনশাআল্লাহ করবেন, দরকার হলে 100 টাকা ভাগ করে নেবেন, 5-20-100, 20-20-20 ঢালে দিবেন। কুমিল্লা শহরে একজন ব্যবসায়ী আছে, তাদের তার বাড়ি হলো ধরেন 10 তলা বাড়ি হবে তার 25টার উপর, ইনার বাবাকে আমি দেখছি, আমি দেখছি প্রত্যেক দিন রানীবাজার মাদ্রাসা মসজিদে নামাজ পড়তো, 5 ওয়াক্ত টুপি পরতো, ওই যে এই শীতকালে টুপি পরে না মোটা টুপিটা, এই টুপিটা পিনতো, এই টুপির ভাঁজের মধ্যে 20 টাকা রাখতো, বাক্সা আইলে এখান থেকে লইয়া 20 টাকা ঢেলে যেত, 5 ওয়াক্তে এক কাম। আর ওনার ছেলেরা এখন কদ্দুর কি হয়েছে, ব্যবসা কদ্দুর, আমি জিজ্ঞেস করছি জাকাত কেমনে দেন, হুজুর এমনি দিদি আগে কেমনে, এমনি দিদি আগে মানে হিসাব করেন না, হুজুর আমি কি হিসাব করে পারবো, হুজুর আমি হিসাব করে, আমার হিসাবে হিসাবে কি আমার মাল কত আছে আসবে, কি আর পুঁজি কি বলেন, পুঁজি কি বলেন, বাপের 20 টাকা পুঁজি কি, এ আল্লাহ তাআলা এভাবে ফেরত দেন, সুবহানাল্লাহ, এজন্য দিবেন তো ইনশাআল্লাহ, মসজিদের কাজ চলে চুপে চুপে দিয়ে দিবেন, চুপে 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 চুপে, বিবিকে জিজ্ঞেস করবেন না, এই মাল আনবেন না বিবি, মানে বিবিরে জিজ্ঞেস দিবেন,
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, হয়ে যাবেন প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। আমার জন্য একটু দোয়া করে দিবেন, আল্লাহ যেন সেহত আফিয়াতে জীবন দান করে। আমাদের ছোট্ট কুমিল্লার মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, এই শনিবারে হলো জিকিরের মজলিস। প্রত্যেক মজলিসে আমার ন্যূনতম 5 লাখ খরচ হয়, আলহামদুলিল্লাহ। আপনাকে মজলিসে আপনাকে কত খরচ হয়েছে? তো কত গুণ হইলে 5 লাখ খরচ হয়েছে? একেবারে ন্যূনতম কমপক্ষে 5 লাখ খরচ হয়েছে, আলহামদুলিল্লাহ। যেমন শনিবারে স্থায়ী মসজিদ, এখনো কিন্তু 5টি হয় নাই। মুরগির ওয়াডার, গরুর ওয়াডার, যা লাগে সব জিনিস যাও লাগাও। আজকে নতুন করে ওয়াডার দিছি, ট্যাঙ্কি নো আর চিনি কিনো, বড় ট্যাঙ্কি লাগাও, ট্যাঙ্কির মধ্যে চিনি আর ট্যাঙ্ক ফেলে দাও, দুপুরবেলা শরবত খাওয়াও। যারা যাবেন শরবতও খাবেন, বিরিয়ানিও খাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।